এই ঘটনাটি ঘটে, তারপর থেকে সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে র‍্যাব তার সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা উদ্ধার কাজে অংশগ্রহণ করে যাচ্ছি। পাশাপাশি এই যে বিস্ফোরণের যে উৎপত্তি স্থল এবং কারণ সেটার উদ্ঘাটনেও আমরা কাজ করে যাচ্ছি। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আপনারা জানেন যে আমাদের র‍্যাবের ডগ স্কোয়াড, বোম স্কোয়াড এবং ফরেন্সিক টিম সবাই সম্মিলিতভাবে কাজ করছে। গতকালকে দেখেছেন আমাদের র‍্যাবের মূলত এখানে দুই ধরনের ডগ ব্যবহৃত হচ্ছে, একটি হচ্ছে রেস্কিউ ডগ আর একটি হচ্ছে আমাদের বিস্ফোরক আইডেন্টিফাই করতে পারে এইটা। তো এই দুটি ডগ, দুই ধরনের ডগ আমরা ব্যবহার করছি। আমাদের রেস্কিউ ডগ গতকালকে দুটি ডেড বডি প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে ফায়ার সার্ভিস এখান থেকে দুটি ডেড বডি পায়। এবং আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে এখানে এক বা একাধিক ডেড বডি এখনও রয়েছে, যেটি হয়তো বেসমেন্টে রয়েছে এবং এখনও ওইভাবে বেসমেন্টে প্রবেশ করা সম্ভবপর হয়নি। আমাদের বোম ডিসপোজাল টিম এবং ফরেন্সিক টিম তারা কাজ করছে। এখন পর্যন্ত আমরা বেশ কিছু আলামত সংগ্রহ করেছি যেটা আমাদের ল্যাবে দেওয়া হয়েছে, সেগুলো পরীক্ষা চলমান রয়েছে। আমাদের এখন মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই যে বিস্ফোরণের যে উৎপত্তি স্থল যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি যে বেসমেন্ট থেকে, সেই বেসমেন্টের ফ্লোরটি আমরা পরীক্ষা করব এবং ফ্লোর থেকে আমরা কিছু আলামত সংগ্রহ করতে চাই, যেটার কারণে হয়তো যার মাধ্যমে হয়তো আমরা বুঝতে পারবো যে এটি একটি দুর্ঘটনা ছিল অথবা এখানে অন্য কোনো ধরনের দাহ্য বা বিস্ফোরক দ্রব্য মজুদ ছিল কিনা অথবা এটা অন্য কোনো বিষয় এখানে আছে কিনা, সেটা আমরা বেসমেন্টের যে ফ্লোর সেখান থেকে যদি আমরা আলামত সংগ্রহ করতে পারি এবং আমাদের ফরেন্সিক এক্সপার্ট রয়েছে, আমাদের বোম ডিসপোজাল টিম ওনারাও কাজ করছেন, তখন হয়তো আমরা আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। এখন পর্যন্ত আমরা যে সকল আলামত পেয়েছি বা যে সকল তথ্য উপাত্ত আমরা পেয়েছি সেখানে এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই। এখনও কিন্তু একটি বড় অংশ তদন্তের বাকি রয়েছে বা আমাদের পৌঁছানোর বাকি রয়েছে, সেটি হচ্ছে যে বেসমেন্টের যে ফ্লোরটি ছিল মূলত আমরা যেখান থেকে মনে করছি যে এটা উৎপত্তি স্থল বিস্ফোরণের, আপনারা সবাই জানেন নিচে থেকে উৎপত্তি স্থল আমরা এখন পর্যন্ত তদন্ত সংস্থা বা সবাই মনে করছে, সেখানে আমরা রিচ করার পরে সেই ফ্লোর থেকে যদি আমরা আলামত সংগ্রহ করতে পারি সেই ক্ষেত্রে পরীক্ষার পরে আমরা বলতে পারবো যে এখানে কোনো ধরনের দাহ্য পদার্থ, কী ধরনের দাহ্য পদার্থ জমে ছিল কিনা আদৌ, বা কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা আমরা যেটা বলি এক্সপ্লোসিভের কোনো আলামত এখানে ছিল কিনা, সেটি কিন্তু আমরা বেসমেন্টের থেকে যখন স্যাম্পল আমরা নিতে পারবো তখন আমরা বলতে পারবো।